প্রথমত বলি যে এই দিনটাই তুমি যেরকম বললে যে এই দিনটা মন ভালো করার দিন নয়, কারণ আমি আমি নিজেই একটু আগে বেরিয়েছিলাম গাড়িতে, আস্তে আস্তে একটা গানই শুনছিলাম, যাই চলে যাই কাল তুমি আলে। তো আমি আমি করি মানে আমি যখনই গাড়িতে ট্রাভেল করি বা এই দিনগুলো 3rd September হোক 24শে জুলাই হোক সারাদিন ওই চলে একটা উত্তম কুমার একটা পুরো লুপ ধরা থাকে, ওই লুপেই বাজতে থাকে গাড়িতে হোক বাড়িতে হোক যেখানে হোক। তো এই গানগুলো শুনে ন্যাচারালি আমি আমি নিজেই তখন কাঁদছিলাম গাড়িতে, যে চোখে জল এসে গেছে যে একটা মানুষের কী সৃষ্টি, যে যেরকম অভিনয় করছে, যেরকম সুর করছে, সেরকম খেলছে, সেরকম লিখছে, সেরকম ডিরেকশন দিচ্ছে, সেরকম প্রোডাকশন করছে, মানে একটা মানুষ সেরকম ঠাকুর গড়ছে, নিজে ঠাকুর গড়ে পুজো করছেন। তো একটা মানুষের এত দিক, আমার তো মনে হয় না যে মানুষ হিসাবে এটা হতে পারে বলে, এটা ভগবানের বরপুত্র মনে হয়, আমার আমার মনে হয় না যে মানুষ এই কাজ করতে পারে। মোটামুটি থাকাই হয়, সকালবেলা থেকেই থাকা হয়, কিন্তু শুটিং থাকলে তো ন্যাচারালি থাকতে পারি না। কিন্তু আমার ওই বললাম যেটা, শুটিং থাকলেও আমার লুপে বা মাথাতে সারাক্ষণ ওটা চলে, যে কারণ ছোটোবেলা থেকেই, আজ তো নয়, ছোটোবেলা থেকেই এই দিনগুলোই পালন করা হয়, দাদুর সাথে হোক, এখানে যাওয়া হোক, এখানে থাকা হোক, সবটাই এখানে পালন করা হয়। কিন্তু সেই জিনিসটা তো লাইফ থেকে মুছে দিতে পারবো না। আমি যাই চলে যাই, যাই চলে যাই, আমায় খুঁজো না তুমি, বন্ধু বুঝো না ভুল, কাল সে আলে শুধু আমি সে আলোর ঝরা ফুল। আমি যাই চলে যাই, যাই চলে যাই। আমার মনে হয় যেটা তুমি বললে যে উনি আছেন, অবশ্যই আছেন, এবং আগামী দিনে আমাদের জেনারেশনের পরের জেনারেশনও, আমি জানি না, আমাদের জেনারেশনের পরের অনেক পরের জেনারেশন আরও 100 বছরও উনি বাঁচবেন, আরও বেশি ছাড়া কম নয়, কারণ মৃত্যুর পরে যদি 42 বছর হয়ে যাওয়ার পরে মানুষের ভালোবাসা ওনার প্রতি এখনও যদি না কমেন, আমার মনে হয় না আর কমবে বলে, আরও বাড়বে বই। অসম্ভব আত্মিক, মানে অসম্ভব আত্মিক, মানে উনি ছোটোবেলায়, আমি আমার তখন 3 বছর বয়স, উনি তখন ডজ গাড়ি কেনেন। তো ডজ গাড়ি কেনার পরে ফার্স্টে এসেই আমাকে কোলে করে নিয়ে উনি ডজ গাড়িতে বসিয়ে বলেছেন, আজকে আমার গাড়িটা ধন্য হলো, কারণ উনি ভীষণ মেয়ে ভালোবাসতেন, তার জন্য ওনার ছেলে ছিল, তারপরে আমি আমার বাবার মানে এবারই বড় মেয়ে, তো সেই কারণে তখন আমার এক জেঠিমা বলেছিলো যে কোথায় নিয়ে গেছিলে ওকে, তখন বলছে যে বৌদি আজকে আমার গাড়িটা ধন্য হলো, ওকে আমি আমার ডজ গাড়িটাতে বসিয়ে বেড়াতে নিয়ে গেছিলাম। মানে এরকমই আত্মিক ছিলেন, এরকমই সম্পর্ক ছিল। এসেই উনি ধর তুমি গান কর, মানে উনি ভীষণ রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতেন, দোলের দিনে এখানে রবীন্দ্রসঙ্গীত, এইখানে হারমোনিয়াম উনি বেড়াতেন, ওখানে আমি বসতাম, এখানে বাবা কাকা বসে থাকতো, এখানে জেঠিমা, এরকমভাবে আমাদের দিন কেটেছে। তো ভীষণ আনন্দের দিন ছিল, সেসব দিন বলতে গেলে ভীষণ বুকে একটা ভীষণ দুর্দান্ত কষ্টের অনুভূতি হয়, মানে কী বলবো, মানে আজকে সব হারিয়ে ফেলেছি কিন্তু অন্তরে তারা জাগ্রতই রয়েছে এখনও এবং থাকবে না। হ্যাঁ, অবশ্যই ইন্ডাস্ট্রিতে তো এটা ইন্দ্রপতন। হ্যাঁ, আর এ সমস্ত ওনারা এসেছিলেনই সেই নক্ষত্র খসে পড়েছিল, সেই সেইটাই আমরা মনে করি, যত দিন যাচ্ছে তত এটা আমরা উপলব্ধি করছি, কারণ কি উনি না মানে অভিনয়টা তপস্যা করেছেন, উনি কোনো অভিনয় করব নায়ক হব সেইটা ওনার ইচ্ছে না, উনি প্রত্যেকটা চরিত্রের মধ্যে যেতে চাইতেন, ঢুকতে চাইতেন, ওখানে ওনার কাছে টাকা পয়সা মান ইয়ে ওনার ইয়ে নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণ কি উনি নায়ক ইয়ে করতে করতে অভিনয় করতে করতে উনি রায়কমলের চরিত্র করেছেন। মানুষ নিজেকে খুব অভিনয় ভালো না বাসলে তিনি ওই নায়কোচিত জিনিসটা আমার নষ্ট হয়ে যাবে সেই ব্যাপারটা ওনার মধ্যে ছিল না, উনি অভিনয়টাই করতে চাইতেন। কালকেও আমি একটা ইয়ে পড়ছিলাম,
সলিল দত্তের অপরিচিত সম্বন্ধে, তো উনি বলছেন যে যখন আমি ইয়েকে কাস্ট করেছি সৌমিত্রকে, তখন আমাকে বলছে কী হলো আমার কিছু নেই, তখন বলছেন যে হ্যাঁ তো অল্প কাজ তোমার কথা ভাবছি, তারপরেও ভেবে উনি বলেছেন যে তোমার অল্প 12 দিনের কাজে, বলছে যে কাজের কোন কোন মানে দিনে আমার কোনো ইয়ে নেই, আমার কোনো চরিত্র মানে যে চরিত্রটা আমি নিজেকে তুলে ধরতে পারবো, এটাই ওনার কাছে ওনার মানে তপস্যার মতন, যে উনি সমস্ত কিছু চরিত্রের মধ্যে ঢুকতে চাইতেন এবং উনি ভিখারি হয়ে যেতেন মানে ইয়ের কাছে, যে আমাকে কিছু ভালো জিনিস দিন, মানে আমি এই থেকে আরও কিছু চাইতে দ্বিধা করতেন না, যে এটা কিন্তু ওনার অর্থের জন্য হয়তো ওনাকে নিতে পারতো না, কিন্তু উনি সেখানেও উনি সমস্ত কাটল করতেন, করে উনি অভিনয়টাকেই প্রায়োরিটি দিতেন, মানে অভিনয়ই ওনার জীবন। আমার নাম গোরা দত্ত, আমি মহানায়কের মেজ ভাই বরুণ কুমার চট্টোপাধ্যায়ের জামাই, এবং মহানায়ক হচ্ছেন আমার জ্যাঠা শ্বশুর। তো এগুলো কোনো ব্যাপারই না, সবথেকে বড় ব্যাপার হলো যে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি, তার কারণ হচ্ছে যে যে লোকটা আজ 42 বছর পার করে এসেছে মৃত্যুর পরে, তাকে নিয়ে উন্মাদনার কোনো জায়গায় কোনো কিছুই অভাব নেই, এখনও তাকে নিয়ে সমান উন্মাদনা চলছে, সে বাচ্চাই বলুন, মাঝবয়সী বলুন, যুবকই বলুন এবং বৃদ্ধ বৃদ্ধাই বলুন, তাদের এতটুকুনি তাদের আবেগ ভালোবাসার কোনো খামতি হয়নি, কোনো জায়গায় কোনো কিছু হয়নি। আর আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি এই জন্যে যে আমি 14-15 বছর ওনার সংস্পর্শে থাকার এবং কাছ থেকে অনেক ঘটনার সাক্ষী হওয়ার জন্যে আমি মনে করি যে আমি ভগবানের এটা একটা অশেষ আমার উপর আশীর্বাদ, এই জন্য আমি ওনার সামনে থেকে অনেক ঘটনা এবং অনেক কিছুর সাক্ষী থাকতে পেরেছি। আজ বহু বাঙালির মন খারাপের দিন, আজ 24শে জুলাই, সকলকে ছেড়ে চলে গেছিলেন মহানায়ক উত্তম কুমার, আর তাই এই দিনটা আজও তার বাড়িতে আসতে চান বহু মানুষ, কারণ এই বাড়ির বহু কোণে আজও তার স্পর্শ রয়েছে, ছোঁয়া রয়েছে, তিনি রয়ে গেছেন ঠিক যেমনভাবে তিনি থেকে গেছেন মানুষের মনে। এই ঘরেই আমরা যতদূর জানতে পারি যে এই ঘরেই তিনি তার কাজের নানান আলোচনা করতেন, বন্ধু বান্ধবদের সঙ্গে নানান সময় কাটাতেন। আজ এই দিনটাতে তাই ওনার ছবিকে সাজিয়ে এইভাবে রাখা হয়েছে এবং প্রত্যেক বছরই এটা করা হয়, যদিও গত 2 বছর তা সম্ভব হয়নি করোনার জন্য, এবং এই দরজা খোলা থাকে সকলের জন্য তাকে আরও একবার কাছ থেকে অনুভব করার জন্য। এই চেয়ারেই বসতেন মহানায়ক, এখানে বসেই থাকতো তার নানান ভাবনা, তার নানান চিন্তা। আরেকটু ঘুরিয়ে দেখাবো, এখানে রয়েছে তার বেশ কিছু ছবি একটাই স্টুডিওতে একই অবস্থায়, এখন আমরা যেটাকে ক্যান্ডিড বলি সেই সময়ের তোলা, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এক্সপ্রেশনের ছবি এবং এইভাবে সেটা রাখা রয়েছে। রয়েছে ওনার ছেলের ছবি এবং এখানে রয়েছে 3 ভাইয়ের ছবি, অর্থাৎ অরুণ, বরুণ, তরুণ, লক্ষ্মী পুজোর দিনের ছবি, এবং সঙ্গে রয়েছে উত্তম কুমারের ছেলে, 4 জনের ছবি। এবং পুরো ঘরটাই যদি আপনারা ঘুরে দেখেন, সেই ঘরে রয়েছে তাদের পূর্বপুরুষদের ছবি, অনেকেরই ছবি। তো এই ঘরের, শুধু এই ঘরের বলবো না, এই বাড়ির প্রত্যেকটা কোণায় আজও উনি আছেন, ঠিক যেমনভাবে বাঙালিদের মনের কোণায় উনি আছেন এবং থেকে যাবেন আজীবন। আজ এই দিনটাতে তাই আশা আরও একবার ফিরে দেখা, প্রত্যেক বছর প্রত্যেকটা দিন যেভাবে আমরা ফিরে দেখি আমাদের প্রিয় নায়ককে, মনের মানুষকে, উত্তম কুমারকে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।